বাড়িতে না অনেকদিন ধরে আবর্জনা গুলো জমেছিল, তাই বলে আপনি এই নদী নালা আপনি দেশলাই নিয়ে কি করবেন? আগুন জ্বালাবো? নিজের কাছে আগুন নেই, এনাদের থেকে ধান নিয়ে আগুন জ্বালাবেন? দাদা বারুদ তো নেই আমার কাছে। নিজেরাও মরো, সকলকে মারো। আরে আরে দাদা আপনি করছেনটা কি? সকলে তো তাই করে। সকলে করিবে তাহা, তুমিও করিবে তাহা। একবারও ভেবে দেখুন না প্লাস্টিক পোড়ালে কি হয়। কি হয়? বিষাক্ত গ্যাস তৈরি হয় প্লাস্টিক পোড়ালে। এই যে শুনুন, এবার কিন্তু আমার মাথাটা খারাপ করছেন আপনি, বুঝলেন? আপনি কি পরিবেশবিদ নাকি? কয়লা জ্বালালে দূষণ হয়, পেট্রোল জ্বালালে দূষণ হয়, ডিজেল জ্বালালে দূষণ হয়, প্লাস্টিক জ্বালালেও দূষণ হচ্ছে। তবে কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? আপনাকে আর হাত পা গোটাতে হবে না, দিনে দিনে এমনি বেগে যাবে। আজ থেকে ওই 100 বছর আগে এই অটোমোবাইল শিল্পের জন্ম আমার জন্য। পেট্রোলিয়াম শোধন করে তোমরা পেয়েছো আমাকে, আমি এই সভ্যতার রক্তে এক বীজ, যে সভ্যতা একদিন নিজে নিজেকে ধ্বংস করে দেবে। ধ্বংস, মৃত্যু, এই পৃথিবী এক মুহূর্তের জন্য আবার মরবে, কাল অথবা পরশু। আরে কে মরলো, কে বাঁচলো? তাতে আমার সেটাই আসল কথা। আপনি বাঁচলে বাপের নাম, তুমি একা বাঁচতে চাইছো, তাই বাঁচো। আমাকে মারা এখানে তো কার্বনের ব্যাপারই না, আমাকে পোড়ালে পাবে ডাইঅক্সিন ফিউরান স্টেরেট। পারে না গাছগুলো শুষে নিতে, পারে না ডাইঅক্সিন ফিউরান স্টেরেট। ডাইঅক্সিন ফিউরান স্টেরেট এগুলো এমন এক ভয়ঙ্কর গ্যাস যা ওই যুদ্ধক্ষেত্র শত্রুপক্ষ ব্যবহার করে মানুষ মারবার জন্য, যেমন আমেরিকা ব্যবহার করেছিল ওই ভিয়েতনামে। হাজার হাজার মানুষকে মারার জন্য আমেরিকা ব্যবহার করেছিল ভিয়েতনামে। হাজার হাজার মানুষকে মারার জন্য আমেরিকা ব্যবহার করেছিল ওই ভিয়েতনামে। ক্যান্সার, ক্যান্সার, ক্যান্সার।
মরবে মরবে মরবে। মানুষ কাছে জাগরণ পয়দা করা হয়েছে যে আমরা বিশেষ করে অনুরোধ রাখছি ব্যবসায়ীর বিরুদ্ধ থেকে যে আপনারা প্লাস্টিক বর্জন করবেন, প্লাস্টিকে কোনো জিনিস দেবেন না, প্লাস্টিক যারা দিচ্ছেন তারা নিজেই চিন্তা ভাবনা করবেন এই প্লাস্টিক আমাদের কি ক্ষতি করে। আমি গ্রাহকদের এটাই অনুরোধ করছি যে আপনারা এই দোকানে যাবেন নিজের ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগে মালটা নেবেন। যদি গ্রাহক পরিষ্কারভাবে বলে দেয় দোকানদারকে যে আমি প্লাস্টিক নেব না, দোকানদার যদি বলে দেয় যে আমি প্লাস্টিক দেব না, এমনি প্লাস্টিকটা বন্ধ করে দেয়। কালকে ব্যবসায়ী বৃন্দ থেকে আমরা এক মিটিং করেছিলাম, ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে যে আপনারা নিজে নিজে দোকানে একটা প্ল্যাকার্ড ফটো লাগিয়ে দেন যে আমরা প্লাস্টিক মানুষকে দেব না। এই করে যদি আপনারা লাগিয়ে দেন দু তারিখ থেকে দু অক্টোবর থেকে কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি থেকে প্লাস্টিক বর্জন অভিযানটা শুরু হবে। এই অভিযানের মাধ্যমে আমরা এটা নিশ্চিতভাবে দোকানদার থেকে আপিল করছি যে আমরা প্রত্যেক দোকানে দেখব কি কোনখানে প্লাস্টিক আছে। যদি আপনারা প্লাস্টিক রাখেন তো 5,000 থেকে 10,000, 10,000 থেকে 50,000 পর্যন্ত ফাইন করা যাবে। এই নির্দেশ আমাদের সরকার থেকে আছে। তো আমি বিশেষ করে ব্যবসায়ী থেকে অনুরোধ রাখছি যে আপনারা প্লাস্টিক দু তারিখ থেকে পরিষ্কারভাবে বন্ধ করে দেবেন। যদি না বন্ধ করেন তো আপনার দায়িত্ব আছে, কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি কোনো দায়িত্ব থাকবে না। কেন এই কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি শপথ নিয়ে নিয়েছে যে দু তারিখ থেকে প্লাস্টিক টোটাল কাঁচাপাড়া বন্ধ হয়ে যাবে। যদি কল্যাণী বন্ধ হয়ে যায় তো কাঁচাপাড়া কেন বন্ধ হবে না, সেই আপনাদের মানসিকতা নিয়ে চলতে হবে। আমি ব্যবসায়ীদেরকে আশা রাখি যে আপনারা প্লাস্টিক নিশ্চয়ই বর্জন করবেন, আমাদের সহযোগিতা করবেন, আমাদের সরকারকে সমর্থন করবেন, মমতা ব্যানার্জিকে সমর্থন করবেন। নমস্কার, জয় হিন্দ। আজকে এই শোটি লাগে ইন্ডিয়ান গার্লস হাই স্কুলে এই নাটকটি উপস্থাপিত করে এসেছে। এর মধ্যে গরু ফৌ তো ঢোকে না, চারদিক ঘেরা আছে, বাউন্ডারি তো আছে না, মারিয়ে দিতে পারে। ভিডিও করিস, অল্প অল্প কর কর কর, এই জায়গাটা কর স্যার, একটু এদিকে তাকান স্যার, কোন দিকে তাকাবো রে বাবা, গাছ দিয়ে ছিঁড়ে দেখো প্লিজ। বন্ধুরা